নস্টপ লার্নিং এ আপনাকে স্বাগতম। শিক্ষা সকল প্রকার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইংরেজিতে দক্ষ হতে কে না চায়? আই মিন সবাই চায়, বাট দক্ষ কি এমনি এমনি হওয়া যায়? যায় না। তাহলে কিভাবে দক্ষ হওয়া যেতে পারে? ধরুন আপনাকে জিজ্ঞাসা করা হলো, আমি ভাত খাবো, এর ইংরেজি কি হবে? এটার উত্তর আপনি খুব সহজেই দিতে পারবেন, কারণ সেই ক্লাস থ্রি থেকে আপনি শুনে আসছেন আই এট রাইস। এখন আপনি অনেক বড় হয়েছেন, বড় ক্লাসে পড়ছেন, কিন্তু অনেক বড় বড় কঠিন ইংরেজি বাক্যগুলো বলতে পারছেন না। এর আসল কারণ হলো আমাদের পিতামাতা ছোট থেকেই ফাদার মাদার ব্রাদার সিস্টার শেখায়নি, কারণ আমরা বাঙালি, বাংলাতে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি কথা বলতে। এখন তো ডিজিটাল নেটওয়ার্কিং এর যুগ, এর সাথে তাল মিলিয়ে চলতে ইংরেজিতে দক্ষ হওয়া দরকার। তাই আমাদের ইংরেজিতে দক্ষ হতে প্রথমত ওয়ার্ড মিনিং বেশি বেশি জানতে হবে, তখনই না আমরা ইংরেজিতে দক্ষ হতে পারব। যদি আমি আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে উচ্চক্রম অনুসারে এটাকে সাজাই, তাহলে প্রথমত ওয়ার্ড মিনিং, দ্বিতীয়ত গ্রামাটিক্যাল প্র্যাকটিস, তৃতীয়ত প্র্যাকটিস, এবং চতুর্থত অ্যাপ্লাই। এই চারটি অ্যাপ্লাই সঠিকভাবে করতে পারলে ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব। আমার এই ভিডিওটি যদি আপনাদের বিন্দুমাত্র সহায়তা করে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানিয়ে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।